আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর নোয়াখালী গেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যাওয়ার পথে ফেনীতে তাকে বরণ করে নেয় জেলা আওয়ামী লীগ। শনিবার দুপুর 12:30টার দিকে ওবায়দুল কাদের হেলিকপ্টার যোগে ফেনী গার্লস ক্যাডেট কলেজ মাঠে নামেন। এ সময় ফেনী দুই আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারীর নেতৃত্বে প্রায় 10,000 নেতাকর্মী রাস্তার দুপাশে দাঁড়িয়ে অভিনন্দন জানান। নারী নেত্রীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। অতি বাম অতি ডানের সাথে মিলে গেছে, অতি দক্ষিণপন্থীর সাথে অতি বামপন্থীরা একাট্টা হয়ে গেছে। লক্ষ্য কি? ওটাও শেখ হাসিনা। শেখ হাসিনা সরকারকে ওটাতে হবে তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার পৃথিবীর কোনো দেশে নেই, অ্যাকসেপ্ট পাকিস্তান।